জুন থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ঘোষণা থাকলেও এখনও পর্যন্ত কার্যক্রম শুরু না হওয়ায় হতাশ বিদেশগামী কর্মীরা। আর কর্মী প্রেরণে জটিলতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। এদিকে বিদেশগামী কর্মীদের কারো হাতে পাসপোর্ট দিয়ে জিম্মি না হয়ে বিএমইটিতে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম। বাংলা টিভির সাপ্তাহিক আয়োজন প্রবাস সংলাপ টকশোর আলোচনায় উঠে আসে এ সকল তথ্য। মাহমুদ রুবেলের প্রতিবেদন। দীর্ঘ আলোচনার পর ঢাকা ও কুয়ালালামপুর গত বছরের ডিসেম্বরে নতুন শর্তে বাংলাদেশ থেকে অভিবাসী নেওয়ার বিষয়ে একটি স্মারক চুক্তি সই করে। এরপর থেকেই মালয়েশিয়া যেতে কর্মীদের দৌড়ঝাঁপ শুরু হয়। তো মালয়েশিয়ার এই শ্রমবাজার খুলে যাওয়ার খবরে তারা কিন্তু আশায় বুক বাঁধছে। অনেককে দেখা যাচ্ছে যে ঢাকায় যাতায়াত শুরু করেছে, তারা আসলে কাকে পাসপোর্ট দেবে বা কাকে কিভাবে যাবে এই প্রশ্নটা তাদের মাঝে। আবার অনেকের মাঝে এরকম কথা শোনা যাচ্ছে যে সরকার নির্ধারিত যে মূল্য, অর্থাৎ এরকম শোনা যাচ্ছে 1,60,000 টাকার মধ্যে তারা যেতে পারবে। এই খবর শুনে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত রেমিটেন্স যোদ্ধারা কিন্তু খুব আশাবাদী হয়েছে। চলতি বছর দেশটির মানব সম্পদ মন্ত্রীর সাথে বাংলাদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হলেও আটকে আছে কর্মী প্রেরণ। সকল প্রস্তুতি শেষ হলেও এখন পর্যন্ত কেন শ্রমবাজার খুলছে না এ নিয়ে প্রশ্ন সংশ্লিষ্টদের। কবে আসলে তারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে ঘোষণাটি পাবেন? আমরা দেখেছি মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী একাধিকবার সেই 2 তারিখে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের চূড়ান্ত বৈঠক হওয়ার পরে উনি একাধিকবার কিন্তু বলেছেন জুন মাসেই কর্মী যাবে এবং এটা ওনাদের কমিটমেন্ট, জুন মাসের মধ্যে কর্মী পাঠানো হবে। কিন্তু সেই কর্মী পাঠানোর জন্য যে কারিগরি বিষয়গুলো ওনার দপ্তরের জন্য কয়েকটি ভাগে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছিল, বিশেষ করে মেডিকেল সেন্টারগুলো পরিদর্শন করার জন্য একটি আন্ত মন্ত্রণালয় কমিটি করে দেওয়া হয়। দুর্ভাগ্যজনক সেই কমিটি এখন পর্যন্ত মাত্র 10টি মেডিকেল সেন্টার তারা পরিদর্শন করেছে। এখন বিলম্ব হচ্ছে, হবে, এটাই বাস্তবতা। আমি মনে করি যে এটা এক ধরনের অবশ্যই হতাশাব্যঞ্জক, কিন্তু আমরা এই প্রক্রিয়াগত জায়গাগুলো স্বচ্ছ না হলে এখন সেটা অভিবাসীদের দেখার বিষয় হতো না, সরকারেরই দেখতে হবে বা সচেতন যারা আছেন সেক্টরে কাজ করছেন, আমরা চাপ রাখবো সরকারের উপরে। মালয়েশিয়া এন্ডে কতটা স্বচ্ছভাবে কাজগুলো হচ্ছে এটা আমরা অনেকেই সন্দিহান, যেহেতু ইতিপূর্বে আমরা অনেকবার ধাক্কা খেয়েছি। এদিকে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের বিএমইটি ডেটাবেজে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম। এ সময় তিনি কারো কাছে আগে থেকে পাসপোর্ট দিতে বিরত থাকারও পরামর্শ দেন। আপনি ডেটাবেজে নিবন্ধিত হবেন, সেখান থেকে কর্মী নিবে, সুতরাং আপনার নামটি নিবন্ধিত হবার আগে কারোর কাছে টাকা এবং পাসপোর্ট দিলে এই পাসপোর্ট গ্রহীতা আপনাকে বিদেশে পাঠাতে পারবে না। বিদেশে যাবার জন্য যখন ডিমান্ড পাবে কোনো কোম্পানি, রিক্রুটিং এজেন্সি, তিনি যদি 100 চাকরির সন্ধান পান, আমরা তাকে 300 জন কর্মীর লিস্ট দিব। সেই লিস্টের মধ্যে আপনি থাকতেও পারেন নাও থাকতে পারেন, অর্থাৎ দৈব চয়নের ভিত্তিতে যে সমস্ত অঞ্চল পিছিয়ে আছে, যে সমস্ত কর্মীগণ প্রশিক্ষিত, যে সমস্ত কর্মীগণ টিটিসি বা অন্য কোনো ভোকেশনাল থেকে প্রশিক্ষণ নিয়েছেন, যারা সার্টিফিকেট আপলোড করতে পারবেন তারা অগ্রাধিকার পাবে। সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের জন্য চতুর্থ বৃহত্তম শ্রমবাজার হিসেবে বিবেচিত মালয়েশিয়ায় নতুন করে কোনো কর্মী যেতে না পারায় ব্যাঘাত ঘটছে রেমিটেন্স প্রবাহে। তাদেরকে বলা হচ্ছে মেডিকেল চালু হয়ে গেছে তাদেরকে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।